ভাই, আপনি কি আজকে নামাজ পড়ছেন? জি পড়েছি অলরেডি। আজকে তো আপনাকে নামাজ পড়তে দেখলাম না। আসলে গত সপ্তাহে পড়েছিলাম, আজকে আবার পড়তে হবে? এত নামাজ টামাজ পড়ে লাভ আছে? মেয়েরা তো পকেট ভর্তি টাকা ছাড়া পারতেই দেয় না। শুক্রবারের জুমার নামাজটাই তো মেইন, তাই না? ভাই আসেন, নামাজটা পড়ে ফেলি। সরি ব্রো, অজু নাই, বাদ দেন না। আমরা অপেক্ষা করতেছি, আপনি অজু করে আসেন। অ্যাকচুয়ালি ব্রো, আর প্যান্টে একটু প্রবলেম। ব্রাদার, লাইফটা কিন্তু শর্ট, আর আপনি জীবনে একবারই বাঁচবেন, এত প্যারা নিয়ে কী লাভ বলেন? এই নামাজ পড়তে গিয়ে মনে করেন এতবার উঠা বসা, এতক্ষণ দাঁড়ায় থাকা, এতে মজ্জা আর পা দুটো অনেক ব্যথা করে উঠে। তাই ভাবলাম লাইফটাকে যেহেতু এনজয় করতেই হবে, তাহলে পার্টিতে আর কনসার্টে গিয়ে একটু নাচানাচি না করলে কি হয়? ইউ হ্যাভ টু এনজয় ইয়োর লাইফ, ইউ নো। আর যদি শেষ বয়সে সুযোগ হয় তখন কি একটু নামাজ কালাম পড়ে নেব? টাইম আছে, একটু পরেই নামাজ পড়তে হবে। এই আরেকটা চালু করো, চালু করো, চালু করো, চালু। One hour later. তুই যা না, এখন যা না, আরে কান, এখন যেতে বসি না তোমার। আজান দেওয়ার আগে তো আরো 15 মিনিট সময় আছে, আরেকটা খেলি। একটা জলদি চালু করো, জলদি চালু করো আরেকটা। 15 মিনিটস লেটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক লাভ করে, অ্যান্ড শি ইজ সো রিলিজিয়াস। ও ভিডিও কল দেয়, দেন আমরা একসাথে মিলে জামাতে নামাজটা পড়ি। ও আবার এটা খুব প্রপারলি মেনটেন করে, দুইটা প্রোফাইল তো এই জন্য। জানি আমি নামাজ পড়ি না, অ্যান্ড ইটস ওকে। আমার মনের ভিতরটা কিন্তু একদম ফ্রেশ, কোনো আজেবাজে চিন্তা নেই, একদম ফুলের মতো পবিত্র। জাস্ট নামাজটা পড়ি না, একটু ঘুমাই নেই, তারপরে উঠে নামাজ পড়বো। না, One eternity later. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, দোস্ত লেট হইতেছে, চল মসজিদে যাই, নামাজটা পড়ে আসে। দোস্ত প্লিজ মাইন্ড করিস না, নট টু বি রেসিস্ট অর এনিথিং, বাট আমি একটু আনকমফোর্টেবল। ওই জামাতে মানুষের সাথে একটু গা ঘেঁষে দাঁড়াইতে হয়, মানুষের গা থেকে একটা কেমন বিশ্রি একটা গন্ধ আসে, ওগুলো আমি নিতে পারি না, বুঝছিস? মানে আই ক্যান টেক ইট, এই জন্য আমি ওগুলো খুব অ্যাভয়েড করি। আর তুইও মাইন্ড করিস না প্লিজ, আমাকে নেক্সট টাইম ওগুলো নিয়ে ডাকিস না। নামাজ বিষয়টা নিয়ে গাফিলতি করা কিন্তু ঠিক না। মনে করুন আজকে পড়লাম, কালকে পড়লাম না, এরকম কিন্তু করা যাবে না। আমি একটু ফ্রি হয়ে নিই, তারপর থেকে রেগুলার পড়া শুরু করব। আপনার সমস্যাটা কি ভাই, নামাজ পড়েন না কেন? আসলে আমার অনেক মুড সুইং হয়, তো এই সময়টাতে তো নামাজ পড়া নিষেধ। একটা ছেলে হয়ে আপনি এসব কি বলতেছেন ব্রাদার? বাহির থেকে দেখতে একটা ছেলের মতো হলেও ভেতরে ভেতরে আমি কিন্তু একটা মেয়ে।